নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বিশ্বকর্মার পুজোর দিন থেকে এই সাত রাশির জাতক ও জাতিকার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ যে সাত রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ভাগ্যের চাকা বিশ্বকর্মা পুজোর দিন থেকে ঘুরতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। বিশ্বকর্মা পুজোর দিন থেকে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে তা বলার পূর্বে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বছর বিশ্বকর্মা পুজো কবে হতে চলেছে। এই বছর অর্থাৎ 2021 সালে বিশ্বকর্মা পুজো হতে চলেছে 17ই সেপ্টেম্বর শুক্রবার। আর এই দিন মহাসমারোহে আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি। আর এই বিশ্বকর্মা ঠাকুর সৃষ্টির দেবতা হিসাবে মানা হয়। যত রকম ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল কাজকর্ম হয়, সে সমস্তটাই বিশ্বকর্মার আন্ডারে। তাই আপনারা হয়তো দেখবেন বড় বড় কলকারখানা বলুন, ছোট গ্যারেজ ঘর বলুন বা গাড়ি বলুন, সমস্তটাই বিশ্বকর্মার কৃপায় চলে। তাই আপনারা এখন পর্যন্ত যারা দেখলেন, তারা কমেন্টস বক্সে জয় বিশ্বকর্মা অবশ্যই লিখুন। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বিশ্বকর্মা পুজোর দিন থেকে আপনাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ হচ্ছিল না, তাদের সেই সমস্ত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, তাদের যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনারা যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন এবং আপনাদের হাতে প্রচুর অর্থ এবং ধন সম্পত্তি আসতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এবং যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, তাদের এই সময়ের পর থেকে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন হতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। অর্থাৎ একটি টু হুইলার বা ফোর হুইলার আপনারা অনায়াসে কিনে ফেলতে পারবেন। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। আর এটি হতে চলেছে বিশ্বকর্মা পুজোর দিন থেকে। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, তাদের শুভ দিন আগত হতে চলেছে এবং আপনারা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু
ইনকাম করতে চলেছেন এবং আপনারা মনের সাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ আপনাদের যে সমস্ত কাজে বাধা আসছিল সেই সমস্ত কাজে বাধা কিন্তু কাটতে চলেছে। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদের শুভ দিন আগত হতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যে কোনো ব্যবসা যদি আপনারা করেন সেখানে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি পুরনো অর্থ পড়ে থাকা অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের মনের সাধ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে 180 ডিগ্রি। অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ করে ফেলবেন। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদের এই সময় থেকে যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলে। এরপরে ৬ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা মনের সাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। যদি একটি টু হুইলার বা ফোর হুইলার কেনার ইচ্ছা থাকে সেটি অনায়াসে আপনারা কিনে ফেলবেন। এরপরে সাত নম্বর এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বিশ্বকর্মা পুজোর দিন থেকে আপনাদেরও ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদের শুভ দিন আগত হতে চলেছে এবং আপনাদের মনের সাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। অর্থাৎ একটি টু হুইলার বা ফোর হুইলার যদি কেনার ইচ্ছা থাকে আপনারা অনায়াসে কিনে ফেলতে পারবেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বিশ্বকর্মা পুজোর দিন থেকে ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।